অন্তহীন সমস্যায় রাজধানী ঢাকা। বছর জুড়ে উন্নয়নের খোঁড়াখুঁড়ি, যানজট, জলজট, শব্দ ও বায়ু দূষণ সহ নানা সমস্যায় নাকাল নগরবাসী। নিউজ 24কে দিয়ে একান্ত সাক্ষাৎকারে নগর বিশ্লেষক স্থপতি ইকবাল হাবিব বলছেন, সেবা সংস্থার সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবেই এমন ভোগান্তিতে রাজধানীবাসী, সেই সাথে নগরবাসীর অসচেতনতাকেও দায়ী করছেন তিনি। জানাচ্ছেন লাকমিরা জেসমিন সোমা। বছর জুড়ে উন্নয়নের খোঁড়াখুঁড়ি, যানজট যেন নিত্য সঙ্গী। ভাঙাচোরা আর দখলে হাঁটার জায়গা নেই ফুটপাতে, সেই সঙ্গে বেড়েছে মশার উৎপাত, শব্দ ও বায়ু দূষণও চরমে। সব নিয়ে দুর্ভোগে নাকাল রাজধানীবাসী। একান্ত সাক্ষাৎকারে শহরের এমন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন নগর বিশ্লেষক স্থপতি ইকবাল হাবিব। অন্তর্ভুক্ততায় প্রকল্প গ্রহণ করি না, যে প্রকল্পের গুরুত্ব সবচেয়ে কম তাকে অগ্রাধিকার দেই, সেটা পরিবহন সেক্টরে হোক, চলাচলের ক্ষেত্রে হোক, কিংবা নগরের আবাসন উন্নয়নের ক্ষেত্রেই হোক। এখন আমরা ধনী তোষণ নীতিমালায় চলি, আমরা যখন গণপরিবহনের কথা বলি তখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হয়ে যায়, আমরা যখন গণপরিবহনের কথা বলি, বাসের কথা বলি, তখন মেট্রো রেল হয়ে যায়। কিন্তু ব্যাপারটা ঠিক পারস্পরিক যুদ্ধের বিষয় না। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে সারা বছরই চলে খোঁড়াখুঁড়ি। নগরবাসীর দুর্ভোগের পেছনে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও জবাবদিহিতাকেই দায়ী করছেন এই স্থপতি। পরিকল্পিত নগরায়নের প্রথম শর্ত সকলে মিলে পরিকল্পনার অধীনস্থ থেকে কাজ করবে, সেটা যদি আবার যার যার পরিকল্পনা তার তার হয়, তাহলে বিশৃঙ্খল আরেকটি নতুনভাবে তৈরি হয়। তার মানে পরস্পর বিমুখতা থাকতে পারে, পরস্পর বিমুখতা থাকতে পারে, আবার কখনো কখনো পরস্পর সাথে সাংঘর্ষিক থাকতে পারে, এবং এটি তো হর হামেশা চলছে। কখনো কখনো আবার প্রকল্প চলাকালীন থেকে শুরু করে প্রকল্প পরবর্তী বন্দোবস্ত বা ম্যানেজমেন্টকে করবে, সেটাও পরিষ্কার থাকে না। সেবা সংস্থার উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতার উপরও গুরুত্ব দিচ্ছেন স্থপতি ইকবাল হাবিব। বলছেন নগরবাসীকে সম্পৃক্ত করে জনবান্ধব উন্নয়ন প্রকল্পের কথা। সিটি কর্পোরেশনের পক্ষেই কেবল সম্ভব জনগণের সচেতনতায় বিনিয়োগ করা। জনগণকে সচেতন না করতে পারলে, তাকে যদি এই অংশগ্রহণ অভিভাবকত্ব তৈরি করা না যায়, তবে কিন্তু আপনি যাই করেন ও কিন্তু ওর মধ্যে থুতু ফেলবে, ময়লা ফেলবে অথবা ইউরিনেশন করবে। ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তা বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মনে করছেন নগর বিশ্লেষক ইকবাল হাবিব। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।